হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে জিন ট্যাক্স ক্যাপসুল মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা এই ওষুধটি কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না বিস্তারিত জানানো হবে এবং এই ওষুধের দাম সহ সব কিছু আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন ভিউয়ার্স তার আগে একটি কথা বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স প্রথমেই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক জিনটেক্স ক্যাপসুল এটি একটি জাতি আয়ুর্বেদিক ঔষধ এটি হচ্ছে পেনাক্স জিনস্যাং এর জেনেরিক এটি পাঁচশো মিলিগ্রাম আকারে বাজারে সাধারণত পাওয়া যায় এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটি তৈরি করেছে এই ওষুধটি যে সকল ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে জিন স্যাং অবসন্নতা ও স্নায়ুবিক চাপ কমায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনী শক্তি বাড়ায় এটি দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতায় নির্দেশিত যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক সহিংসতা বৃদ্ধি করে সন্তান উৎপাদনে অক্ষমতা প্রতিরোধ করে এটি ডায়াবেটিস রোগে সহায়ক ওষুধ হিসেবে নির্দেশিত ভিওয়ার্স এই ওষুধটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি একটি যেহেতু হার্বাল আয়ুর্বেদিক জাতীয় ঔষধ সেটির এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়ার এই ওষুধটি মোটামুটি ভালো কাজ করে থাকে এবং এটি বেশ কিছু ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে যেমন অনেক সময় দেখা যায় মানসিক অবসন্নতা দুশ্চিন্তা সে সকল ক্ষেত্রে ব্যবহার করতে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া যৌন দুর্বলতা থাকলে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে শারীরিক শক্তি বৃদ্ধিতেও এই ওষুধটি ব্যবহার করতে পারে এবং এছাড়া ডায়াবেটিক্সে যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করতে করা যেতে পারে এছাড়াও শ্বাসযন্ত্রের সংক্রমণে অ্যান্টিবায়োটিকের সহযোগী ওষুধ হিসেবে মেনোপোজের লক্ষণসমূহে লক্ষণ সমূহে এবং লিঙ্গ উত্থানজনিত সমস্যা যারা যেসব পুরুষরা ভুগছেন সে সকল ক্ষেত্রেও এই ওষুধটি বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে বিয়ার্স এই ওষুধটি মাত্রা সীমনবিধি হচ্ছে এই ক্যাপসুল দৈনিক এক বা দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বা এই ধরনের ওষুধ ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না যেহেতু এটি একটি আয়ুর্বেদিক হার্বাল ওষুধ সেক্ষেত্রে এই ওষুধের তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে বহু বছর ব্যবহারে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ওষুধের সাথে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তাই বুঝতেই পারছেন যে এই ওষুধটি আপনাকে ব্যবহার করলে অনেক উপকার পাবেন এবং সেই তুলনায় এটির পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ওষুধটি গর্ভবস্থান সেবন করা যাবে কিনা জার্মান কমিশন ই আমেরিকান হার্বাল প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের সূত্র মতে স্তন দানকালে জিনশ্যাং ব্যবহারের কোন প্রতিবন্ধকতা নাই তবে দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তাজনিত তথ্য অপ্রতুল তাই এটি গর্ভাবস্থা ও স্তনদানকালে এটি ব্যবহার করলে করতে পারেন সেমন কোনো সমস্যা হওয়ার কথা না সতর্কতা এইসব ওষুধ ব্যবহার করলে অতিরিক্ত উত্তেজনা বা ইনসোমিনিয়া ইনসোমিনিয়া বা নির্ঘুম সৃষ্টি হতে পারে কোন কোন ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি বা অতিরিক্ত যৌন উত্তেজনা পরিলক্ষিত হতে পারে শিশুদের ক্ষেত্রে অথবা যকৃত বা কিডনি রোগাক্রান্ত অবস্থায় জিনিসের নিরাপদ কিনা সেই বিষয়ে কিছু বিজ্ঞান ভিত্তিক নির্দেশনা পাওয়া যায় না তাই অবশ্যই এইসব বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যাদের রক্ত হাই প্রেসারের সমস্যা রয়েছে যাদের ক্ষেত্রে হয়তো বা এই ওষুধটি না সেবন করাই ভালো ভিউয়ার্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত সবশেষে জিনটেক্স ক্যাপসুল এর প্রাইস জানিয়ে দেব জিনটেক্স ক্যাপসুল প্রতি ইউনিটের প্রাইস হচ্ছে দশ টাকা তো ভিউয়ার্স এই ছিল এই ওষুধ সম্পর্কে বিস্তারিত আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই ওষুধ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন তো পরবর্তীতে হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ